अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। तुम्हें आमार शरण करेछिले शहंशाह? शहंशाह नय, जलाल बोलो बड़ो अम्मा। की हुए छे जलाल? একটা বিষয় আমাকে অস্থির করে তুলেছে, আর আমি একা তার সমাধানও করতে পারছি না। আমি জানি তুমি কেন অস্থির হয়ে আছো। তুমি তোমার সৈন্যদলকে আর পিতৃস্থানীয় বৈরাম খাকে কতটা ভালোবাসো সেটা আমি জানি। একটা পরামর্শ দিতে চাই, মনে রেখো, ভালোবাসা মানুষকে দুর্বল করে দেয় আর সম্পর্ক দম বন্ধ করে দেয়। হাতির চলার পথে প্রচুর কুকুর ডাকে, কিছু সময় পর সবাই ভাবে যে হাতি বোধহয় কুকুরের ভয়েই হাঁটছে, কিন্তু সেটা সত্যি নয়। এই বিশাল মোগল সাম্রাজ্য শুধুমাত্র তোমার আর তোমার ধমনীতে বয়ে চলা শাহী রক্তের জোরে বজায় আছে। কিন্তু শৈশব থেকে আজ পর্যন্ত খান বাবা আমার কাছে শিক্ষকের মতো, ওনাকে আমি পিতার মতো সম্মান করি। তাহলে নিজের সবচেয়ে বিশ্বস্ত জাহিরের জন্য এত উৎকণ্ঠা কেন? ওর সঙ্গে যা অন্যায় হয়েছে সেটা ভুলে যাও। সবাই তোমার দিকে তাকিয়ে আছে জালাল, তোমার প্রতীক্ষা করছে, তোমার সিদ্ধান্তের ওপর ওদের ভরসা আছে জালাল। আল্লাহ করুন যেন অন্য কারোর অন্যায়ের জন্য তোমার এই বিশ্বাস না ভাঙে, তাহলে সেই দিনটাই মোগল সাম্রাজ্যের জন্য সবচেয়ে খারাপ দিন হবে। ইতিহাস সাক্ষী আছে জালাল, অন্যায়ের শাসন কখনো প্রতিষ্ঠা পায় না। তোমার বুদ্ধির ওপর আমার ভরসা আছে। খুদা হাফিজ। অন্যায়ের শাসন কখনো প্রতিষ্ঠা পায় না। তোমার বুদ্ধির ওপর আমার ভরসা আছে। খুদা হাফিজ। সেই সময়টা ছিল জালালের জন্য ভয়াবহ। একদিকে পিতার সমান বৈরাম খানকে তার কৃতকর্মের জন্য শাস্তি দেওয়ার টানা পড়েন, তেমনি অন্যদিকে মাতৃসমা মহামাঙ্গার যুক্তিসঙ্গত পরামর্শ। এর বিচার করা খুব কঠিন ছিল। সুর কানে আসতেই হঠাৎ জালালের চোখের সামনে একজনের মুখ ভেসে উঠল। তিনি একমাত্র মানুষ যিনি জালালের মনের ভেতরটা পড়তে পারতেন, জালালের শৈশবের সঙ্গী, যোধার আগে জালালের হৃদয়ে যার আধিপত্য ছিল, তার বেগম রোকেয়া। তৎক্ষণাৎ জালাল রোকেয়ার সাথে দেখা করতে আগ্রা যাওয়ার সিদ্ধান্ত নিল। জাহিরের সঙ্গে ওই ঘটনা ঘটার সময় তুমি কোথায় ছিলে? আমি আপনাকে খুঁজতে গিয়েছিলাম। আপনার ফিরে আসার সংবাদ পেয়ে আমিও ফিরে এসেছি। কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলো। শিকারে তো আপনি চাননি, কারণ আমি পুরো জঙ্গল তল্লাশি করেছি। আমি কি জানতে পারি যে তিন দিন ধরে আপনি কোথায় ছিলেন? আমি যদি বলি আমি আমেরে গিয়েছিলাম, তাহলে কি তুমি বিশ্বাস করবে? আমের? কিন্তু সেটা তো আমাদের রাজপুত শত্রুদের ঘাঁটি। তো তো তাহলে 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 আমি কি আরো একটা প্রশ্ন করার অনুমতি পাবো? অনুমতি দিলাম, কিন্তু এই কথাটা যেন কেউ না জানতে পারে। আমি বুঝতে পেরেছি, এই কথাটা শুধু আমার মধ্যেই থাকবে শাহিনশাহ। আমের আর সেখানকার রাজকুমারী যোধা সত্যি প্রশংসনীয়।
তাহলে আর কিসের অপেক্ষা শাহিনশাহ? আমরা এক্ষুনি আক্রমণ করি? না শরীফউদ্দিন, ধৈর্য ধরো। যুদ্ধের আগে আমি সবার সঙ্গে দেখা করতে চাই। কাল ভোরেই আমি রাজধানী আগ্রার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।